রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যখন সেই বকরির মাংস দিয়ে রুটি সুস্বাদু খাবার দেওয়া হলো, নবী সেই খাবারটা গ্রহণ করলেন না, বললেন আবু আইয়ুব আনসারী আমার মেয়ে কলিজার টুকরা মেয়ে ফাতেমা আজকে কয়দিন ধরে না খাওয়া, তার ঘরে কোনো খাবার নাই, সেই খাবারগুলো একটা রুটি একটু মাংস আমার ফাতেমারে দিয়ে আসো, কোন সুবহান সেই ফাতেমাকে দিয়ে আসো, যাও সাহাবীরা এত কষ্ট করেছেন মদিনায় এসে। সেইখান থেকে আল্লাহ রাসূল এমন একটা ব্যবস্থার উদ্ভব করলেন, আল্লাহ এমন একটা ব্যবস্থা দিলে যে যাকাত ব্যবস্থার মাধ্যমে মাত্র পঞ্চম খলিফা ইসলামের হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা তার জীবদ্দশায় ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তার জীবদ্দশাতে তিনি যাকাত দিবেন বলে বলে মাইকিং করেছেন, ঘোষণা করেছেন, মানুষের দাঁড়ে দাঁড়ে যায় বলছেন কে যাকাত নিবা কে যাকাত নিবা, একজন মানুষ খুঁজে পাওয়া যায় না যাকাত নেওয়ার জন্য, আল্লাহু আকবার। এই ছিল সেই জাকাত ব্যবস্থা। সুতরাং এই জাকাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যেন মানুষের দরিদ্র দূর করে তাদের সবাইকে যেন দুই বেলা তিন বেলা খেতে পারে, তারা তারা যেন সমাজে বসবাস করতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধনীদের উপরে সেই জাকাতের বিধান দিয়েছেন যেন তারা গরিবদেরকে দিয়ে দেয়, গরিবরাও যেন দুই মুঠো খেয়ে তারাও যেন একটু স্বাচ্ছন্দ্যে সমাজে থাকতে পারে। এই জন্য আমরা যারা স্বাবলম্বী আছে তারা চেষ্টা করব সবাই যেন জাকাত আদায় করে দিব, আল্লাহ পাক তৌফিক দান করুক, না আমিন। ইসলামী ফাউন্ডেশন থেকে একটা আমাদেরকে সার্কুলার করা হয়েছে, আমরা যেন কমপক্ষে 75 উপরে প্রায় 2350 টাকা অথবা কম বেশি হতে পারে এতটুকু আমাদের এটার মাঝামাঝি ব্যালেন্স করে আমাদেরকে সদকাতুল ফিতর আদায় করতে হবে। কিন্তু আমরা যেই কাজটা করি সেটা কী করি, আমরা 70-75 টাকার যে ঘোষণা পাইছি গণহারে সেই 70 টাকাই দেওয়া শুরু, এটা সর্বনিম্ন তারা একটা বাজার মূল্য ধরেছে। কিন্তু আমি আপনাদেরকে পরামর্শ দিব আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আল্লাহর ওয়াস্তে আমরা দিচ্ছি কার সন্তুষ্টির জন্য, একটু কথা বলেন কাকে দিচ্ছি, এটা কথা বলেন না, এই সদকাতুল ফিতর মূলত কাকে দিচ্ছি, আল্লাহকে দিচ্ছি, আমি গরিবকে দিচ্ছি না, আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাদেরকে জিজ্ঞেস করবেন কাল কিয়ামতের ময়দানে, আই ওয়াজ হাংরি ওয়াই ডিডেন্ট গিভ মি ফুড, আমি খুবই ক্ষুধার্ত ছিলাম আমাকে কেন খাবার দাও না, আমরা জিজ্ঞেস করব হাউ ইটস পসিবল ইয়া রাব, এটা কিভাবে সম্ভব আপনাকে আমরা খাবার দেব, আল্লাহ উইল সে আই ওয়াজ সিক আই ওয়াজ হাংরি, আমি অসুস্থ ছিলাম আমি ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমাকে খাবার দাও নাই আমার চিকিৎসা করো নাই, আমরা কিভাবে এটা পসিবল, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার পাশে যে গরিবটা ছিল তোমার পাশে যে অসুস্থটা ছিল তুমি যদি তাকে চিকিৎসা করাইতা তাকে যদি তুমি খাবার দিতা আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই খাবারটা গ্রহণ করতাম। আর একটু জোরে সুবহানাল্লাহ, সুতরাং আল্লাহকে যদি খাবার দিতে চাই আমি আল্লাহকে কেন সেই সর্বনিম্নটা দিব, আমি কেন আল্লাহকে সবচেয়ে নিম্নটা দিব, আমার উচিত হবে সর্বোৎকৃষ্ট, প্রয়োজন আমার সামর্থ্য থাকলে আমি সেই 2300 টাকার যে আমার সেই সদকাতুল ফিতর আছে সেটাই আদার করার চেষ্টা করব, আল্লাহ পাক তৌফিক দান করুক, না আমিন। সম্মানিত উপস্থিতি আমাদের যে অগুছালো কিছু কথা আজকে যতটুকু বলতে পেরেছি আল্লাহ পাক যেন ওইগুলোর উপর আমাকে সর্বোপরি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, না আমিন। আমার সর্বশেষ কথা, আপনারা জানেন এই যে রমাদানুল মুবারক এটার এত মান এত শান এত গুরুত্ব কি জন্য, মূলত রমাদানুল মুবারকের এত গুরুত্ব আল্লাহ পাক কি জন্য দিয়েছেন, কোরআনের জন্য। কিসের জন্য, কিসের জন্য? এই কোরআনুল মুবারক এই কোরআনুল কারীম আমরা দীর্ঘ প্রায় 20 তারা বিগতকালকে শেষ করেছি, 20টা রমাদান ধরে আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনছি, আমি হয়তো কোরআন পারি না আমি হয়তো কোরআন জানি না কিন্তু কোরআন একটা জীবন্ত মৌজজা আল্লাহ রাব্বুল আলামিন, একটু মিলায় দেখেন যে কোরআন আমার মাথায় একটা সুরা আমি ঢুকাইতে পারি না, আমি সেই কোরআনের 10টা সুরা আমার মাথায় আমি রাখতে পারি না, আল্লাহ রাব্বুল আলামিন যাদের সিরায় এই কোরআনকে সম্পূর্ণ একটা ছোট মোটো লৌহে মাহফুজ করে সেখানে সংরক্ষণ করে রেখে দিয়েছেন, এটা কোনো চারটিকানি ব্যাপার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আজীব একটা ব্যাপার। যেখানে আমরা আরবি ভাষা বুঝি না সেইখানে আমি যদি আরবি ভাষা বুঝতাম তাও একটা সম্ভব ছিল, আরবির কিচ্ছু বুঝি না এরপরেও সেই কোরআনকে আমি সিনার ভিতরে ধারণ করতে পারি, আমাদের হাফেজরা ধারণ করে আছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন একটা অলৌকিক মৌজেজা। এই জন্য সেই কোরআন আমরা যাদের কল্যাণে শুনতে পেরেছি আমরা যেন তাদের প্রতি এই কোরআনের প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান দেখানো, তাদের প্রতি সর্বোচ্চ দায়িত্ব পালন করা, এটা আমাদের এখন সময়ের দাবি। সুতরাং আমরা মূলত যাদেরকে কোরআনকে সম্মান করার মানে হলো কোরআনের হাফেজদেরকে সম্মান করা, বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআনকে যদি আমি ভালোবাসতে চাই কোরআনের হাফেজদেরকে ভালোবাসা দেখাইতে হবে, কোরআন যাদের ভিতরে আছে তাদের প্রতি ভালোবাসা দেখাইতে হবে, তাদের প্রতি সম্মান বাড়ায় দিতে হবে, তাদের প্রতি আমাদের আরও বেশি যত্নবান হইতে হবে। আমরা সবাই রাজি আছেন ইনশাআল্লাহ?
আল্লাহ তুমি আমাদের সবাইকে কোরআনের প্রতি মহব্বত, কোরআনের প্রতি আমাদের দরদ যেন আরো বাড়াইতে পারি তুমি তৌফিক দিয়ে দাও, কন্যা আমিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র রমাদানুল মুবারকের তৃতীয় জুমা আমাদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য আল্লাহ রব্বুল আলামিনের ঘরে এনে হাজির করে দিয়েছেন, সেই জন্য তারই দরবারে তারই শেখানো বাসায় আদায় করছি কালিমাতু শুকুর, করছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের যে জুমা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকের সেই জুমা আমাদের রমাদানুল মুবারক শুরু হওয়ার পর থেকে নিয়ে আমরা আজকে নিয়ে 20টি রমাদান আমরা অতিবাহিত করতে চলেছি। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে এই সিয়ামগুলো পালন করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি বাকি যে সিয়ামগুলো আছে আমরা যেন সেগুলো সুস্থ থেকে আদায় করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন, আল্লাহুমা আমিন। সম্মানিত হাজিরিন, এই যে যেই 10টা দিন রমাদানুল মুবারকের বাকি আছে, এই 10 দিনের যে মর্তবা, এই 10 দিনের যে কি ফজিলত, এটার যে কি দাম, এটা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দেন, কন্যা আমিন। কারণ হচ্ছে এত বেশি মর্যাদা, এত বেশি দাম এই 10টা দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে, তার জীবদ্দশায় কখনো এই 10টা দিন তিনি ইতিকাফ ছাড়া ছেড়ে দিতেন না, তিনি সারাটা জীবন যতদিন জীবিত ছিলেন তিনি এই 10 দিন ইতিকাফ করতেন। কি জন্য করতেন? যেন লাইলাতুল কদর তার জীবন থেকে ছুটে না যায়, কোন সুবহান। তাহলে আমরা যদি একটু সামান্য পর্যালোচনা করি এই কদরের এত কি শান, এত কি মান, যেটার ব্যাখ্যা বিশ্লেষণ জানার জন্য হাদিসেও যাওয়ার প্রয়োজন হয় না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকেই এটা তিনি পরপর আয়াতে ব্যাখ্যা করে দিয়েছেন, সুবহান আল্লাহ। এই জন্য এই 10 দিন মুমিন জীবনের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে তাদের জীবনের পরিশ্রম করার সময় হলো এই মাত্র 10টা দিন। এই জন্য আমরা যেন সুস্থ থেকে এই 10টা দিনকে ভালোভাবে উদযাপন করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, প্রথমত আমি একটা উদাহরণ দিয়ে শুরু করতে চাই যে লক্ষ্য করে দেখবেন যে অনেক সময় বাজারে দেখা যায় ফুটপাতে আলুর দোকান আছে না, ভ্যানে করে আলু বিক্রি করে, সে সারাদিন বিক্রি করতেছে করতেছে, মানুষের সিরিয়াল একটু কমায় দিয়েছে, 5 কেজি মাত্র মনে করেন 50 টাকা 60 টাকা, মানুষ নীতি আছে, সিরিয়াল বাইতে নীতি আছে, নীতি আছে। তো তিনি যেই দোকানের সামনে দাঁড়ায় আলু বিক্রি করলেন সেটা ছিল একটা স্বর্ণকারের দোকান, তো তিনি সারাদিন কাস্টমারকে দিয়ে আর টাকা নিয়ে কুলাইতে পারতেছেন, দিতেছে আর টাকা নিচ্ছে, দিতেছে আর টাকা নিচ্ছে, এতে করেও দেখা গেল তার দিন শেষে সারা দিন বেচার পরে রাতে যখন সে ক্যাশ মিলাবে, টাকা গুনবে, দেখা যাবে তার সারা দিনের বিক্রিত পণ্যের টাকা সর্বোচ্চ হলে কত হইতে পারে, সে তো বিক্রি করেছে 50 টাকা 5 কেজি, তার সারা দিনের বিক্রি টাকা হিসাব করলে দেখা যাবে যে হয়তোবা তিনি 2, 4, 5, 10, 15 হাজার টাকা বা 20 হাজার টাকা বিক্রি করেছে, এর বেশি কি সম্ভব? কিন্তু তার মনে একটু ভাব যে আসলে আমার দোকানের, আমি যার দোকানের সামনে দাঁড়ায় সারাদিন এত ব্যস্ত বেচা কেনার জন্য এত কাস্টমার, তার দোকানে তো কোনো কাস্টমার আমি আসতে দেখলাম না,
তার অবস্থাটাকে একটু তিনি দিন শেষে রাতে চলে যাওয়ার আগ মুহূর্তে তাকে জিজ্ঞেস করলেন, ভাই আপনার দোকানে তো কোনো কাস্টমার ঢুকতে আমি দেখলাম না, তা আপনি কেমনে কি করলেন, সারাদিন কত বিক্রি করলেন? মাশাল্লাহ আমি তো আজকে 15-20 বা 30 হাজার টাকা বিক্রি করতে পেরেছি। দোকানি সেই স্বর্ণকার হেসে হেসে উত্তর দিল যে আসলে আমার দোকানে কাস্টমার খুব বেশি আসে নাই, আপনি যে বেচা কিনা ব্যস্ত ছিলেন একবার মাত্র একজন আসছিল, তিনি এলাকার বড় প্রভাবশালী, তার ছেলের বিয়ের জন্য মাত্র একটা বিয়ের অর্ডার পাইছি, তাতে মাত্র বেশি না আমি 40 লক্ষ টাকার অর্ডার পেয়েছি, মাত্র একটা কাস্টমার আমি, তাতেও কি একটা বিয়ের পুরো অর্ডার আমি পেয়েছি, তার যত গহনা দরকার এটা আমাকে দিতে হবে না, আমি এখানে প্রায় 30-40 লক্ষ টাকার অর্ডার পেয়েছি। আচ্ছা এখন বলেন, সে সারাদিন দোকানে বসে বসে মাসি তাড়াইছে, আর উনি সারাদিন পায়ের গা মাথায় পেলে সারাদিন আলু বিক্রি করছে, এই দুজনের বিক্রি দুজনের ব্যবসা কি সম পরিমাণ কখনো হতে পারে? হতে পারে একটু আওয়াজ দিয়ে, কখনোই না। একইভাবে অনুরূপভাবে সারা জীবন যা করেছি করেছি, যা ভুল করেছি করেছি, এই 10টা দিন যদি কেউ তওবা করে কাজে লাগাই দিতে পারে, তার এই দুনিয়ার স্বর্ণকারের চাইতেও সে আখেরাতের ব্যবসায় আরো বেশি লাভবান হতে পারে। চিৎকার করুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, এত বেশি মর্যাদা আল্লাহ পাক এটা আল্লাহ পাক নিজে বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তুমি কি জানো এই লাইলাতুল কদরটা কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ব্যাখ্যা করে বললেন, এই লাইলাতুল কদর এমন যে লাইলটা হলো, আমি এখানে কোরআন নাজিল করে দিয়েছি যে রাতে, ও বান্দারা তোমরা কি জানো এই লাইলাতুল কদরটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই উত্তর দিলেন, খায়রুম মিন আলফি শাহর, এই কদরটা হলো হাজার হাজার মাসের চাইতেও আরো বেশি বেশি দামি। সুবহানাল্লাহ, এই কদর রাত্রিটা আল্লাহ পাক বলেন নাই যে মিসলু আলফি শাহর মানে 1000 মাসের সমান, এই কথাটা আল্লাহ বলেন নাই, যে শব্দটা তিনি এখানে যোগ করেছেন খায়রুম মিন আলফিশার, হাজার 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 মাসের চাইতেও এই রাতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। কেন সুবহান, তাহলে চিন্তা করে একটা রাত যদি আমি আমার জীবনটাকে পরিশুদ্ধ করার জন্য নিতে পারি, আমি একটা রাত যদি আমার ভাগ্যে জুটাইতে পারি, আল্লাহ পাক নিজে এখানে ডিক্লিয়ার দিচ্ছেন যে এই রাতটা তার জন্য হাজার হাজার মাসের চাইতেও আরো বেশি দামি হয়ে যাবে। সুবহান, তাহলে এই রাতের ব্যাপারে আমাদের সচেতন হওয়ার দরকার আছে নাকি নাই? সারা জীবন ব্যবসা করলাম, সারা জীবন চাকরি বাকরি করলাম, সারা জীবন যা করলাম করলাম, এই 10 দিন আমাদেরকে একটু বেশি সিরিয়াস হতে হবে, এই 10 দিনের ব্যাপারে আমাদের অনেক বেশি সচেতন হতে হবে, এই 10 দিনের ব্যাপারে যদি আমরা সচেতন হতে না পারি, আল্লাহ রাসূল বললেন, মান হরিমা ফাকাদ হরিমা খায়র, যে এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো সেজন্য সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল, নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের জীবনে ত্রুটি বিচ্ছুটি তো আছেই, আমাদের জীবনে ছোট কম বেশি অন্যায় অপরাধ তো আছেই, আমাদের জীবনের আমলের কমতি তো আছেই, সুতরাং এই আমলের কমতি যেন আমরা আল্লাহর কাছে তাওবা করে মাফ নিতে পারি, আমাদের ভুলগুলো যেন সংশোধন করে নিতে পারি, এবং পরবর্তী জীবনের জন্য যেন একটা গুণামুক্ত জীবন আমরা গঠন করতে পারি, তার জন্য মুখ্যম সময় হলো এই রমজানুল মুবারকের 10টা দিন। আল্লাহ পাক তুমি আমাদেরকে এই 10 দিনের গুরুত্ব বোঝার তৌফিক দেও, কন্যা আমিন। সম্মানিত মুসলিয়ান, আমরা তাহলে এই রাতের ব্যাপারে আল্লাহ রাসূল আল্লাহ পাক নিজে ব্যাখ্যা করলেন, এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিন আসলে তিনি নিজে অন্য অন্য রমজানের অন্য 20 দিন তিনি কিছু সময় তাহাজ্জুদ পড়তেন, একটু ঘুমাইতেন রাতের বেলা আবার উঠে পড়তেন, কিন্তু হাদিসে পাকে পাওয়া যায় এই রমজানুল মুবারকের 10 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাতে ঘুমিয়েছেন, এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। সুবহানাল্লাহ, কত গুরুত্ব দিয়েছেন, নিজে যিনি জাগ্রত থাকতেন তার স্ত্রী পরিবার পরিজনদেরকেও এই 10 দিন তিনি জাগায় দিতেন, এই জন্য
এত বেশি গুরুত্ব আল্লাহ রাসূল দিয়েছেন, আমরা আমাদের পরিবারদেরকে নিয়ে এই রাত্রগুলো কাজে লাগানোর চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে এই রাত্র যে দশটা আছে, আমরা সাধারণত আমাদের এই উপমহাদেশে আমরা 27 রাত, যেটা 26 রমাদান, এই দিন খুঁজি বেশি বেশি, ঠিক না বলেন? এই একদিন আমরা চিহ্নিত করতে চাই। আমি তো একটু আগেই উদাহরণটা দিলাম যে আপনি সারা দিন আলু বিক্রি করে আপনার ক্যাশে আপনি 10,000 টাকা জমাইতে পারেন নাই, আর এই লোক একমাত্র 5 মিনিট বা 10 মিনিটের একটা কাস্টমারের সাথে কন্ট্রাক্ট করে সে 40 লক্ষ 20 লক্ষ টাকার অর্ডার নিতে পারে, তাহলে এই রমাদানের এই 10টা দিন হলো এমন আপনার সারা 350 দিন আপনি কি করেছেন সেইগুলা থেকে মুক্তি পাওয়ার, সেইগুলা থেকে মাফ পাওয়ার এই 10 দিন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ব্যবস্থা করে দিয়েছেন। সুবহান, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল, একদিন মজলিসে আল্লাহ রাসূল তিনি বর্ণনা করছেন যে বনি ইসরাইলের যুগে এমন একজন মুজাহিদ ছিল যে সারা দিন আল্লাহর রাস্তায় জিহাদের পথে সে ঘোড়া চুটাইতো, রাতের বেলা সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তিনি তাহাজ্জুদ পড়তেন, এরকম করে করে তিনি জীবন কাটাইতেন। সাহাবিরা ঈর্ষান্বিত হলেন, তারা আশ্চর্যান্বিত হলেন যে তাদের জীবনের হায়াত তো ছিল অনেক লম্বা, এত লম্বা হায়াতেও তারা এত গুরুত্বপূর্ণ এত বেশি আমল তারা করতে পেরেছে। আল্লাহর নবী গো, আমাদের হায়াত তো খুব খাটো, আমাদের হায়াত তো খুব ছোট, সুতরাং আমরা কি এরকম কোনো সওয়াব পাওয়ার আমাদের সম্ভাবনা, কোনো রাস্তা কি আমাদের জন্য আছে? এই প্রশ্নটা ছিল সাহাবীদের আল্লাহ রাসূলের প্রতি। তখনই আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীদের মনোভাষণা পূর্ণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের উপরে এই আয়াত নাজিল করে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর, তোমাদের জন্য একমন একটা রাত্র আমি দিলাম, তোমাদের জন্য এমন একটি সুসংবাদ আমি রব্বুল আলামিন দিলাম যা ওই বনী ইসরাইলের সেই জিহাদকারীদের সেই আবেদদেরকেও পিছে ফেলায়া তোমাদের মর্যাদাকে আরো বেশি বাড়ায় দিবে। সুবহান, চিন্তা করেন, খায়রুম মিন আলফ শাহর, হাজার হাজার মাসের চাইতেও তোমাদের জন্য একটা রাতে যথেষ্ট। সুবহান, হাজার মাস হিসাব করলে বর্তমান ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে দেখা যায় সেটা 84 বছর কিছুদিন হয়, তাহলে আমাদের এইখানে 84 বছর বাঁচার আশা আমরা কারা করি দেখান দেখি? 84 বছর বাঁচতে চাই, আক্ষেপটা কার মনে আছে সেটা দেখেন আগে, পরে তো বাঁচার বিষয়। আমরা তো বাঁচার আশাই করি না 84 বছর, সর্বোচ্চ আমরা আশা করি 60 থেকে 70, এর উপর আমরা আশাই করি না। অথচ আমার জীবনে যেই হায়াতে যেই জায়গাটা বের পাবে না, এক রাতেই সেই এরকম আমাদের হাজার হাজার মাসের সওয়াব আল্লাহ পাক এই রাতে দিয়ে রাখছেন। সুতরাং এই 10টা রাতে একটু কষ্ট করতে রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন, না আমিন। আমরা যারা এমনি তাহাজ্জুদ পড়ি তো আলহামদুলিল্লাহ, বিশেষ করে এই 10 দিন একবারে কমর বেঁধে, আল্লাহ রাসূলের হাদিসটা এরকমই আসছে, আল্লাহ রাসূল এই 10 দিন কমর বেঁধে তিনি ইবাদতের জন্য লেগে যাইতেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাদিরিন, এখন আমরা একটু রকসুদ আল্লাহ রাসূল যতটুকু হাদিস দিয়েছেন যে তোমরা যদি শবে কদর পেতে চাও, তোমরা যদি শবে কদর পেতে চাও তাহলে রমাদানুল মোবারকের শেষ 10 দিন অর্থাৎ শেষ 10 রাত তোমরা তালাশ করো, এই 10 রাতের ভিতরেই শবে কদর রয়েছে। কোন সুবহান, আল্লাহ রাসূল একটু রকসুদ দিয়েছেন, যদি কেউ থাকে একটু দুর্বল সে পারবে না, যদি তার মনে এরকম ধুরুবুরু থাকে তাহলে সে যেন অবশ্যই রমাদানুল মোবারকের শেষ 7 রাত যেন সে শবে কদর তালাশ করে। কোন সুবহান, অপর হাদিসে দেখা যায় আল্লাহর নবী মদিনী মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে শবে কদর তালাশ করার জন্য তিনি 23 রমাদানুল মোবারকের রাত্রিতে তিনি অতিবাহিত করলেন। সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যে রাতের তালাশ করতেছো সেটা এখনো আসে নাই, আরেকটু চেষ্টা করতে হবে। আল্লাহর নবী দেখা যায় সেই 25 রমাদানুল মোবারকের রাত্রিতে আবার সাহাবীদেরকে নিয়ে সমষ্টিগতভাবে কেয়ামুল লাইল তিনি আদায় করলেন, আর মধ্যরাতে যেয়ে বললেন, তোমরা যে রাতের তালাশ করতেছ সেটা এখনো হয় নাই, আরেকটু সামনে আগাইতে হবে। সুবহান। এরপরে দেখা যায় 27 রমাদানুল মোবারকের রাত্রিতে আল্লাহর নবী তিনি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় সাহাবীদেরকে নিয়ে ওই কেয়ামুল লাইলের
তিনি আদায় করলেন এবং সাহাবরা বলতেছেন এমন সময় পর্যন্ত আল্লাহর নবী তিনি আমাদেরকে নিয়ে ইবাদত বন্দেগী করতে লাগলেন। আমাদের মনে হচ্ছিল আমরা মনে হয় আজকে সেহেরির খাবার গ্রহণ করতে পারবো না। সুবহান, একবার সেহেরির আগ মুহূর্ত পর্যন্ত এই হাদিস থেকে, এই হাদিসটাকে ভিত্তি করে আমরা বলি যে সেই 27 রমাদানুল মোবারকের কথা, কিন্তু আল্লাহ রাসূল অসংখ্য হাদিসে বলেছেন যে রমাদানুল মোবারকের শেষ 10 দিন তোমরা মরিয়া হয়ে জান প্রাণ দিয়ে শবে কদর তালাশ করো, এতে করে তোমাদের জীবনের সেই পিছনের সমস্ত ঘাত প্রতিঘাত মুক্ত করে তোমরা নতুন জীবনের সন্ধান পেয়ে যাবে। সুবহানাল্লাহ, এই জন্য আমরা যেন সেই শবে কদর তালাশ করতে পারি এবং সেটাকে যেন আমরা কাজে লাগাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, কন্যা আমিন। সম্মানিত উপস্থিতি, এখন এই রাত্রটা পাওয়ার জন্য, এই রাত্রের ইবাদত যেন ছুটে না যায়, আমাদের হেলায় পেলায় একটু মিলায় দেখেন, যখন আমরা বাসায় বাড়িতে থাকি যতই চেষ্টা করি, মসজিদ থেকে অনেক সময় নিয়ত করে যাই যে বাসায় যায় আরো 2-4 রাকাত নফল সুন্নত পড়ব, কিন্তু বাসায় যায় সন্তান স্ত্রী পরিবারের ঝামেলায় সেটা কি আর কখনো হয়ে ওঠে? অনেক সময় ঝামেলা হয়ে যায়, হয় না? এই জন্য পরিবার থেকে ফারাক হয়ে নীরবে নিবৃত্তে যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করতে পারি, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চমৎকার পদ্ধতি তিনি আমাদের জন্য দিয়ে গেলেন, সেটা হলো এতেকাফ। এই এতেকাফের মাধ্যমে সেই আমাদের জীবনের সেই লাইলাতুল কদর ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ মসজিদে থাকলে আমি একমাত্র আল্লাহর নিশায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আমি এখানে থাকব, তখন আমার প্রতিদিনই কিছু না কিছু আমল হবে এবং শবে কদরে যদি কিছু আমলও আল্লাহর কাছে পাঠাইতে পারি সেটার মর্যাদা হবে হাজার মাসের চাইতেও আরও বেশি। হাজার মাস দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করলে যা হইতো সেই একদিনের একটু আমলই তার চাইতে আরও বেশি হয়ে যাবে। সুবহান, এই জন্য এতেকাফটার গুরুত্ব এত বেশি, আমরা যারা পারি যাদের সুযোগ আছে, যদিও ইবাদতটা হলো সুন্নাহ, এটা শরীয় মর্যাদা সুন্নাহ এর বেশি বলতে পারবো না, কিন্তু এইটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সেই বিশাল নিয়ামত শবে কদর সেটা আমরা এই ইবাদতের মাধ্যমে ধরতে পারবো। এই জন্য আমরা যারা রাজি, যারা সুযোগ আছে, আমরা সবাই চেষ্টা করব যেন এতেকাফে আমরা নিজেদেরকে সম্পৃক্ত করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, কন্যা আমিন। এখন আসেন এতেকাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমাদানুল মুবারকের শেষ দশক, তিনি তার জীবনের শেষ বছর পর্যন্ত তিনি এতেকাফের মধ্য দিয়ে অতিবাহিত করেছেন। সুবহানাল্লাহ, ছেড়ে দেন নাই, ছেড়ে দেন নাই। এখন আমার মনে হতে পারে যে আমি তো মাজুর, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এত ব্যস্ততা, আমি তো 10 দিন এতেকাফ করতে পারবো না, তোদের আমার জন্য কোনো বিকল্প অপশন আছে কি না, সুযোগ আছে কি না? অপশনটা আমার না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন যে যদি কোনো ব্যক্তি তার কোনো ভাইয়ের মান মাসা ফি হাজাতি আখিহি কানা খায়রাল্লাহু মিন ইতিকাফি 10 সিনিন, যদি কেউ কোনো ভাইয়ের হাজত পূরণ করার জন্য সে এই রমাদানুল মুবারকে হাঁটে বা কোনো ভাইয়ের কোনো প্রয়োজন পূরণ করার জন্য, তার কোনো সমস্যা দূর করার জন্য যদি কোনো ভাই তার জন্য একটু হাঁটে পরিশ্রম করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই ব্যক্তি 10 বছর এতেকাফ করলে যে সওয়াব হইতো আল্লাহ রাব্বুল আলামিন তার একজন ভাইয়ের প্রয়োজন পূরণ করার জন্য তার আমল নামায় 10 বছরের এতেকাফের সওয়াব দিয়া দিবেন। আর একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ, 10 বছরের এতেকাফের সওয়াব দিয়ে দিবেন। সুতরাং বোঝা গেল একজন বান্দার প্রয়োজন, একজন বান্দার হক আদায় করা, একজন বান্দাকে একটু সাহায্য করতে পারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটার মর্যাদা আরও বেশি। এই জন্য আমরা যেন এই সময়টাতে সুখী দুঃখী মানুষের পাশে, অসহায় মানুষের পাশে যতটুকু আমাদের সামর্থ্য আছে সেটা দিয়েই যেন আমরা দাঁড়াইতে পারি। তার বিনিময়ে আল্লাহ রাসূল বললেন 10 বছরের এতেকাফের সওয়াব আল্লাহ পাক ওই ব্যক্তির আমল নামায় দিয়ে দিবেন। সুতরাং আমাদের মাথায় এটা নিতে হবে। এরপরের অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি কেউ একদিন মাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য একদিন ওই এতেকাফ করে, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নামের দূরত্ব 3 পরীক্ষা পর্যন্ত দূর করে দিবেন। সুবহানাল্লাহ, বুঝাইতে পারেন নাই? এক পরীক্ষা সমান আল্লাহ রাসূলের সাহাবীরা জিজ্ঞেস করলেন নবী গো পরীক্ষা মানে কি, এটার দূরত্ব কতটুকু? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
এক পরিকা হলো পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে অপর প্রান্ত পর্যন্ত, যার দূরত্ব এখনো পর্যন্ত মেপে শেষ করা যায়। তাহলে এখান থেকে এক পরিকার দূরত্ব যদি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত হয়, সুতরাং এরকম তিন পরিকা পর্যন্ত দূরত্ব মানুষের চেহারা থেকে জাহান্নামের দূরত্ব আল্লাহ পাক বাড়ায় দিবেন, তার মানে হলো এই লোকটাকে আর জাহান্নামে দিবেন না কোনো। সুবহান। সুতরাং একদিনের এতে কাপ যদি আমি আল্লাহর কাছে তুলে ধরতে পারি, সেটা খালিসিয়াতের সাথে, সেটার বিনিময় হলো তার থেকে জাহান্নামের দূরত্ব আল্লাহ রাব্বুল আলামিন তিন পরিকা পর্যন্ত বাড়ায় দিবেন। সুবহান। এই জন্য এখানে বুঝতে পারলাম, যদি আমার ব্যস্ততাও থাকে, আমি অবশ্যই কমপক্ষে যেন তিন দিন, অন্ততপক্ষে একদিন হলেও যেন এতেকাব করতে পারি, আল্লাহর জন্য সমস্ত দুনিয়াবী কাজ থেকে নিজেকে ফারাক করে শুধুমাত্র আল্লাহর জন্য মসজিদে বসে আল্লাহ বিল্লাহ করে দিয়ে দিব, আমরা যেন সবাই আমল করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন, কন্যা আমিন। অন্ততপক্ষে এই ছোট আমলটা যেন আমরা সবাই করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও, কন্যা আমিন। সম্মানিত হাজিরিন, আমি যেই কথা বলছিলাম এই হাদিসের প্রথম অংশে, যদি কোনো বান্দা তার কোনো ভাইয়ের প্রয়োজন, তার হাজত, হাদিসে যে শব্দটা এসেছে হাজত পূরণ করার জন্য হাঁটে, তাহলে তার আমল নামায় 10 বছর এতেকাব করার সওয়াব আল্লাহ পাক দিয়া দিবেন। সুবহান। এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের উপরে বিধানগুলো ফরজ করেছেন কত চমৎকার। তিনি আমাদেরকে যাকাত ফরজ করে দিয়েছেন, একটু লক্ষ্য করে দেখেন সেই যাকাতের ফরজটা, সেই ইবাদতটা কি করে আদায় করতে হয়। আমাকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, আমি যে সম্পদের মালিক হয়েছি, আমি যে বাড়ির মালিক হয়েছি, সেই মালিকানা দিয়েছেন কে? এটা আওয়াজ দিয়ে বলেন কে দিয়েছেন? নিয়ে যেতে পারেন কে? চাইলে নিয়ে যেতে পারেন। বহু বাড়ির মালিক দেখবেন বাড়ি বিক্রি করে দিয়ে দেউলিয়া হয়েছে, হয় নাই? আপনাদের চোখের সামনে আছে। তাহলে বাড়ির মালিক যিনি বানাইলেন, সম্পদের মালিক যিনি বানাইলেন, সেই মালিকই আবার আপনার উপরে অতিরিক্ত একটা ফরজ দিয়ে দিলেন যে আপনাকে যাকাত আদায় করতে হবে। কোন সুবহানাল্লাহ। যাদেরকে সম্পদ দেয় নাই আল্লাহ পাক তাদের উপরে এই বিধানটা ফরজ করেন নাই। সুতরাং এই সম্পদ যাদের উপরে দিয়েছেন আল্লাহ পাক অনুগ্রহ করে, তারা এই যাকাতটা কাদের উপরে আদায় করবে, কোথায় দিবে, কেমনে তারা আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও তিনি কোরআনের পাকের মাধ্যমে বর্ণনা করে দিয়েছেন যে তোমরা যাকাত আদায় করে দিবা, সেই 8 শ্রেণীর মানুষের মাঝে তোমরা বণ্টন করে দিবা, যাদের স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই তাদের নাম ঘোষণা করে দিয়ে তাদের কথা তিনি নিজেই বলেছেন। কন্যা সুবহানাল্লাহ। আমি কোথায় দিব সেই ফরজ, কেমনে আদায় করব, এরকম প্রশ্ন আমাদের জাগতে পারে। এই জন্য আল্লাহ পাক এই প্রশ্ন রেখে দেন নাই, নিজেই এটার জবাব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাকাতি কুলুবুহুম ফির রিকাব والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم এইখানে আল্লাহ রাব্বুল আলামিন 8টা খাত তিনি ঘোষণা করে দিলেন। প্রথম নম্বরে তিনি বললেন ইন্নাস সাদাকাতু লিল ফুকারা, ফকিরদেরকে এবং মিসকিনদেরকে সেই সম্পদ, যাকাতের সম্পদ যারা সংগ্রহ করবে ওই সমস্ত কর্মচারীদেরকে, এবং তোমরা তাদেরকেও যাকাত দেবে যাদের অন্তর ইসলামের দিকে ঝুঁকে আছে, ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য সেই সমস্ত অন্য ধর্মের মানুষদেরকেও তোমরা যাকাত দিতে পারবে। পঞ্চম নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন দাসকে মুক্ত করার জন্য সেই দাস মুক্তির জন্য তোমরা যাকাতের দানগুলো দিতে পারবে। ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধ করতে পারে না, তাদেরকে দিয়ে তাদেরকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। এবং আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরে বললেন এবং আল্লাহ রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ রাস্তায় অস্ত্র কেনার জন্য, যুদ্ধ পরিচালনার জন্য সেইখানে যাকাতের অর্থ তোমরা দিয়া দিবে। আর সর্বশেষ বললেন ওয়াবনিস সাবিল, আল্লাহ রাস্তায় যারা মুসাফির আছে ভ্রমণ করতে এসে, অর্থ সম্পদ শেষ, থাকা খাওয়ার জায়গা নাই, বিপদে পড়ে গিয়েছে, ওই সমস্ত মানুষদেরকেও যাকাতের টাকা দেওয়া যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধনীদের উপরে এই বিধানকে ফরজ করে দিলেন,
আর তাদের উপরে বাধ্যতামূলক করে দিয়ে বললেন, তোমরা নিজেরা হিসেব করে করে তোমাদের সম্পদের যাকাতগুলো যেই খাতগুলার কথা আমি আল্লাহ বললাম সেইখানে নিজ দায়িত্বে যা পৌঁছে দিয়ে আসো। সুবহানাল্লাহ, নিজে কষ্ট করে অর্থ উপার্জন করলেন, নিজে কষ্ট করে ব্যবসা করলেন, আর নিজের সেই কষ্ট উপার্জিত টাকা যা গরিবের দ্বারে দ্বারে দিয়ে আসতে হবে, যা তাদের ঘরে পৌঁছে দিয়ে আসতে হবে, তাদেরকে নিয়া দিয়ে আসাটাই আমার উপরে ফরজ। আর বর্তমান সমাজের চিত্র দেখা যায় একটু উল্টা, ঠিক কিনা বলেন? বর্তমান সমাজের চিত্র দেখা যায় মাইকিং করা হয় আগামীকাল অমুক সাহেবের বাসায় জাকাতের শাড়ি এবং জাকাতের লুঙ্গি দেওয়া হবে, এরকম চিত্র আছে না নাই? একটু কথা বলেন না কেন, আছে না নাই? সেই জাকাতের শাড়ি এবং লুঙ্গি নিয়ে নিতে আইসা সেখানে মানুষ মারা পর্যন্ত যায় পায়ে পিষ্ট হয়ে, এরকম দৃশ্য আছে না নাই? এগুলা জাকাত নয়, বরং জাকাত দেওয়ার নামে এক ধরনের প্রদর্শন ইচ্ছা, নিজেকে বড় করে তোলা, এক ধরনের নির্বাচনী প্রচারণা বলা যেতে পারে, ঠিক কিনা বলেন? এগুলার মাধ্যমে জাকাত আদায় হবে বলে আমার মনে হয় না। সুতরাং জাকাতের জন্য যে শর্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন একটু লক্ষ্য করে দেখুন, জাকাতের মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা হলো যেন আমি সমাজের দারিদ্র বিমোচনে অংশ রাখতে পারি, সমাজের দরিদ্রতা কমিয়ে যেন একটা ব্যালেন্স নিয়ে আসা যায়, সমাজে যেন একবারে উঁচু এবং একেবারে নিচু এরকম ভেদাভেদ যেন না থাকে, একবারে উঁচু না হইলেও যেন তাদের একটা কাছাকাছি অবস্থানে থাকে, যারা দরিদ্র তারা যেন দুবেলা দুটো ভাত, তারা যেন একটু কাপড় পরে, তারা যেন একটু চিকিৎসা নিয়ে বাঁচতে পারে সমাজে, তাদের সেই অধিকার নিশ্চিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানকে ফরজ করে দিয়েছেন। কোন সুবহান, কত ব্যালেন্স, কত ব্যালেন্স! একটা উদাহরণ যদি বলি, জাস্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জীবন্তসায় তিনি সেইখানে তিনি যখন মদিনায় আসলেন, অভাব অনটন সাহাবীরা খেতে পায় না, হযরত আবু বকর সিদ্দিক যিনি মক্কায় থাকতে এত ধনী একজন মানুষ ছিলেন মদিনায় এসে খাইতে পায় না, একদিন দুপুরবেলায় পেটে এত ক্ষুধা তিনি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘর থেকে বের হয়ে গেলেন মসজিদে নববীতে, আয়েশা দেখেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওইখানে বসে আছেন, জিজ্ঞেস করলেন, ভাই উমর এই অসময়ে আপনি এখানে কেন? বললেন, আমি তো একটা কারণে, আপনি কি জন্য আসছেন? বললেন, আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না, ক্ষুধার তাড়নায় এই ক্ষুধায় আমাকে ঘর থেকে বের করে নিয়ে আসছে। কোন আল্লাহু আকবার! যে সাহাবীরা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে তারা ক্ষুধার তাড়নায় করে অস্থির হয়ে গেলেন, উমর রাদিয়াল্লাহু বলে আল্লাহর কসম একই কারণে আমিও ঘর থেকে বের হয়ে আসছি। কোন আল্লাহু আকবার! কিছুক্ষণের মধ্যে আল্লাহর নবী এখানে এসে হাজির হলেন, আর উমর এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুইজনকে জিজ্ঞেস করলেন, এই অসময়ে ভোর দুপুরে তোমরা এখানে কি করো? তখন তারা বললেন, নবী গো, ক্ষুধার যন্ত্রণায় ঘরে আর স্থির থাকতে পারতেছিলাম না নবী, ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বের হয়ে আসছি, যদি কোনো খাবারের ব্যবস্থা হয়। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, উমর আবু বকর, আল্লাহর কসম করে বলছি আমি নবীও একই কারণে ঘর থেকে আজকে বের হয়ে আসলাম। আল্লাহু আকবার! আমি নবীও ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে আমি ঘর থেকে বের হয়ে আসলাম, চলো আল্লাহর উপরে ভরসা করে আমরা হাঁটি, আল্লাহ পাক কী ব্যবস্থা করে দেখি। তারা এই মনোবাসনা নিয়ে তারা সেই মদিনার আনসারি আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে আবু আইয়ুব আনসারি তিনি টের পেয়ে গেলেন নবীতে এই অসম কখনো আসেন না, তিনি নিজের নবীকে দেখে অনেক খুশি হলেন এবং তার বাগান থেকে তাৎক্ষণিক তিনি খেজুর এনে তাকে খাবারের ব্যবস্থা করলেন এবং নবী খেয়ে সেখানে পরিতৃপ্ত হলেন। সুবহানাল্লাহ! ঘটনা বলা মূল উদ্দেশ্য না, এরপরের অংশ আরও মজার। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যখন সেই বকরির মাংস দিয়ে রুটি সুস্বাদু খাবার দেওয়া হলো, নবী সেই খাবারটা গ্রহণ করলেন না, বললেন, আবু আইয়ুব আনসারি, আমার মেয়ে কলিজার টুকরা মেয়ে ফাতেমা আজকে কয়েকদিন ধরে না খাওয়া, তার ঘরে কোনো খাবার নাই, সেই খাবারগুলো একটা রুটি একটু মাংস আমার ফাতেমারে দিয়ে আসো। কোন সুবহান, সেই ফাতেমাকে দিয়ে আসো, যাও, সাহাবীরা এত কষ্ট করেছেন মদিনায় এসে, সেইখান থেকে আল্লাহ রাসূল এমন একটা ব্যবস্থার উদ্ভব করলেন, আল্লাহ পাক এমন একটা ব্যবস্থা দিলেন যেই যাকাত ব্যবস্থার মাধ্যমে মাত্র পঞ্চম খলিফা ইসলামের হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা তার জীবন্তসায় উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তার জীবন্তসাথে তিনি যাকাত দিবেন বলে বলে মাইকিং করেছেন, ঘোষণা করেছেন, মানুষের দাঁড়ে দাঁড়ে যায় বলছেন, কে যাকাত নিবা, কে যাকাত নিবা, একজন মানুষ খুঁজে পাওয়া যায় না যাকাত নেওয়ার জন্য। আল্লাহু আকবার! এই ছিল সেই যাকাত ব্যবস্থা। সুতরাং এই যাকাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন
যেন মানুষের দরিদ্র দূর করে তাদের সবাইকে যেন দুই বেলা তিন বেলা খেতে পারে, তারা তারা যেন সমাজে বসবাস করতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধনীদের উপরে সেই যাকাতের বিধান দিয়েছেন যেন তারা গরিবদেরকে দিয়ে দেয়, গরিবরাও যেন দুমুঠু খেয়ে তারাও যেন একটু স্বাচ্ছন্দ্যে সমাজে থাকতে পারে। এই জন্য আমরা যারা স্বাবলম্বী আছে তারা চেষ্টা করব সবাই যেন যাকাত আদায় করে দিব, আল্লাহ পাক তৌফিক দান করে কন্যা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জিনিস আমাদেরকে দিয়েছেন সদকাতুল ফিতর, আমাদের যাকাতের জন্য যে সদ্য নিসাব পরিমাণ মালের সম্পদ আমাদেরকে এক বছর মালিকানায় আমার থাকতে হবে, সেটা আমরা অনেকেই জানি যেহেতু আমরা দেই প্রতি বছরে আলোচনা শুনি, আমাদেরকে সেই 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা স্বর্ণ বা তার সমপরিমাণ অর্থ যদি আমার কাছে মজুদ থাকে এক বছর তাহলে আমাকে যাকাত আমাকে হিসেব করে আদায় করে দিতে হবে সেটার জন্য আমি। কিন্তু ফিতরার বিষয়টা হলো ভিন্ন, আমাকে এক বছর মজুদ থাকা লাগবে না, আমার সেটা 6 মাস মজুদ থাকা লাগবে না, আমি যদি তাৎক্ষণিক এই রমজানের 10 দিনেও এমনকি ঈদের আগের দিনেও যদি ঈদের দিনে ঈদের যাওয়ার আগেও যদি আমি মিনিমাম সেই নিসাব পরিমাণ মালের মালিক হয়ে যায় আমার প্রত্যেকের উপরে পরিবারের সবার উপরে সদকাতুল ফিতর আদায় করা এটা আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন সুবহানাল্লাহ। কারণ হলো যে আমি আজকে ঈদের দিন আজকে আমার হাতে 60,000-70,000 টাকার মালিক, আমি বর্তমান বাজারে 70,000 টাকা হলেই প্রায় কাছাকাছি হতে পারে একটু কম বেশি, আমাদেরকে সেই যাতকা সদকাতুল ফিতরের যে যাকাত সেটা আদায় করে দিতে হবে। কতটুকু আদায় করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জমানায় তিনি সেটা দেখিয়ে গিয়েছেন, তখনকার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা খেজুর কিসমিস জব আটা দিয়ে তিনি সেই যাকাত আদায় করেছেন। সুতরাং বর্তমান আমাদের সমাজে হিসাব করে সহজ করে দিয়েছে ইসলামী ফাউন্ডেশন থেকে একটা আমাদেরকে সার্কুলার করা হয়েছে, আমরা যেন কমপক্ষে 75 উপরে প্রায় 2,350 টাকা অথবা কম বেশি হতে পারে এতটুক আমাদের এটার মাঝামাঝি ব্যালেন্স করে আমাদেরকে সদকাতুল ফিতর আদায় করতে হবে। কিন্তু আমরা যেই কাজটা করি সেটা কী করি, আমরা 70-75 টাকার যে ঘোষণা পাইছি কোন হারে সে 70 টাকাই দেওয়া শুরু, এটা সর্বনিম্ন তারা একটা বাজার মূল্য ধরেছে। কিন্তু আমি আপনাদেরকে পরামর্শ দিব আমার ক্ষুদ্র জ্ঞান থেকে, আল্লাহর ওয়াস্তে আমরা দিচ্ছি কার সন্তুষ্টির জন্য, একটু কথা বলেন কাকে দিচ্ছি, এটা কথা বলেন না, এই সদকাতুল ফিতর মূলত কাকে দিচ্ছি, আল্লাহকে দিচ্ছি, আমি গরিবকে দিচ্ছি না, আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাদেরকে জিজ্ঞেস করবেন কাল কিয়ামতের ময়দানে। আই ওয়াজ হাংরি, ওয়াই ডিডেন্ট গিভ মি ফুড, আমি খুবই ক্ষুধার্ত ছিলাম আমাকে কেন খাবার দাও না, আমরা জিজ্ঞেস করব হাউ ইটস পসিবল ইয়া রব, এটা কিভাবে সম্ভব আপনাকে আমরা খাবার দেব, আল্লাহ উইল সে আই ওয়াজ হাংরি, আমি অসুস্থ ছিলাম, আমি ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমাকে খাবার দাও নাই, আমার চিকিৎসা করো নাই, আমরা কিভাবে এটা পসিবল, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার পাশে যে গরিবটা ছিল তোমার পাশে যে অসুস্থটা ছিল তুমি যদি তাকে চিকিৎসা করাইতা তাকে যদি তুমি খাবার দিতা আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই খাবারটা গ্রহণ করতাম। আর একটু জোরে সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহকে যদি খাবার দিতে চাই আমি আল্লাহকে কেন সেই সর্বনিম্নটা দিব, আমি কেন আল্লাহকে সবচেয়ে নিম্নটা দিব, আমার উচিত হবে সর্ব উৎকৃষ্ট, প্রয়োজন আমার সামর্থ্য থাকলে আমি সেই 2,300 টাকার যে আমার সেই সদকাতুল ফিতর আছে সেটাই আদার করার চেষ্টা করব, আল্লাহ পাক তৌফিক দান করুক না আমিন। সম্মানিত উপস্থিতি আমাদের যে অগুছালো কিছু কথা আজকে যতটুকু বলতে পেরেছি আল্লাহ পাক যেন ওইগুলোর উপর আমাকে সর্বোপরি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে কন্যা আমিন। আমার সর্বশেষ কথা, আপনারা জানেন এই যে রমাদানুল মুবারক এটার এত মান এত শান এত গুরুত্ব কি জন্য, মূলত রমাদানুল মুবারকের এত গুরুত্ব আল্লাহ পাক কি জন্য দিয়েছেন, কোরআনের জন্য। কিসের জন্য, কিসের জন্য, এই কোরআনুল মুবারক এই কোরআনুল কারিম আমরা দীর্ঘ প্রায় 20 তারা বিগতকালকে শেষ করেছি, 20টা রমাদান ধরে আমরা কোরআনুল কারিমের তেলাওয়াত শুনছি, আমি হয়তো কোরআন পারি না আমি হয়তো কোরআন জানি না কিন্তু কোরআন একটা জীবন্ত মৌজুজ, আল্লাহ রাব্বুল আলামিন একটু মিলায় দেখেন যে কোরআন আমার মাথায় একটা সুরা আমি ঢোকাইতে পারি না, আমি সেই কোরআনের 10টা সুরা আমার মাথায় আমি রাখতে পারি না, আল্লাহ রাব্বুল আলামিন যাদের সিনায় এই কোরআনকে সম্পূর্ণ একটা ছোট লৌহে মাহফুজ করে সেখানে সংরক্ষণ করে রেখে দিয়েছেন এটা কোনো চারটিকানি ব্যাপার, সুবহানাল্লাহ। আজীব একটা ব্যাপার, যেখানে আমরা আরবি ভাষা বুঝি না সেইখানে আমি যদি আরবি ভাষা বুঝতাম তাও একটা সম্ভব ছিল, আরবির কিচ্ছু বুঝি না এরপরেও সেই কোরআনকে আমি সিনার ভিতরে ধারণ করতে পারি, আমাদের হাফেজরা ধারণ করে আছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন একটা অলৌকিক মৌজেজা। এই জন্য সেই কোরআন আমরা যাদের কল্যাণে শুনতে পেরেছি আমরা যেন তাদের প্রতি এই কোরআনের প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান দেখানো, তাদের প্রতি সর্বোচ্চ দায়িত্ব পালন করা এটা আমাদের এখন সময়ের দাবি। সুতরাং আমরা মূলত যাদেরকে কোরআনকে সম্মান করার মানে হলো কোরআনের হাফেজদেরকে সম্মান করা, বলেন ঠিক কিনা,
সুতরাং এই কোরআনকে যদি আমি ভালোবাসতে চাই, কোরআনের হাফেজদেরকে ভালোবাসা দেখাইতে হবে, কোরআন যাদের ভিতর আছে তাদের প্রতি ভালোবাসা দেখাইতে হবে, তাদের প্রতি সম্মান বাড়ায় দিতে হবে, তাদের প্রতি আমাদের আরও বেশি যত্নবান হইতে হবে। আমরা সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদের সবাইকে কোরআনের প্রতি মহব্বত, কোরআনের প্রতি আমাদের দরদ যেন আরো বাড়াইতে পারি তুমি তৌফিক দিয়ে দাও কন্যা, আমিন।